তো আমরা সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করতেছি তো গত দুইটা ক্লাসে আমরা হচ্ছে যে ফ্লোচার্ট আর কোডিং অর্থাৎ ডিজাইনিং এর সাথে কোডিংয়ের যে মিলটা আছে সেটা নিয়ে আলোচনা করতেছি তো সেটার ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে থার্ড সেকশন নিয়ে আলোচনা করব। তো আমরা গতকাল যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকটা হচ্ছে দুটি সংখ্যার সংখ্যার গড় নির্ণয়ের ডিপেন্ড করে আমরা কি করবো সিপোগ্রামটা লাইক আমরা সবার প্রথমে এই উপরের যে প্রবলেমটা আছে সেটার জন্য কি তৈরি করবো ফ্লোচার্ট তৈরি করবো তো সবার প্রথমে আমরা কি দিলাম আমরা কি দিলাম স্টার্ট স্টার্টার্টের জন্য এখানে কোডিংটা কি হবে হ্যাশ ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ ইন্টার মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট প্লস এন্টার

সবার প্রথমে চলকের নাম লেখা যেমন এখানে এক্স একটা চলক ওয়াই একটা চলক লাইক এক্স আর ওয়াই আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এখানে এক্স আমাদের একটা কি ভেরিয়েবল ওয়াইটাও কি আমাদের একটা ভেরিয়েবল তো ইনপুট বক্সের কাজ হচ্ছে তিনটা সবার প্রথমে ভেরিয়েবল বা চলকের নাম লেখা তো চলকের নাম কি এক্স আর একটা কি ওয়াই তা আমরা লিখবো এক্স এন্টার দিয়ে আমরা কি দেন এই ভেরিয়ে গুলোর কি করতে হবে না এই ভেরিয়ে গুলোর ডাটা টাইপ নির্ধারণ করতে হবে কি নির্ধারণ করতে হবে প্রকৃতি নির্ধারণ করতে হবে যে সেটা পূর্ণ সংখ্যা হবে না ভগ্নাংশ হবে অর্থাৎ সহজ কথা সেটা ফ্লোট হবে না ইন্টিজার হবে তো আমরা গত ক্লাসে আলোচনা করে দেখছিলাম যে এই যে দুটি সংখ্যার গড় নির্ণয় করছি তো এটার ডাটা টাইপটা আমাদের কি হবে এটা ডাটা টাইপটা কি হবে ফ্লোট ওকে আর তার সাথে এটারও ডাটা টাইপটা কি হবে ফ্লোট ওকে দেন আরেকটা আমাদের দুইটা কাজ আছে সবার প্রথমে আমরা কি করছি ভেরিয়েবলের নাম লিখছি দেন ভেরিয়েবলগুলোর কি সিলেকশন করছি ডাটা টাইপ সিলেকশন করছি এখন এক্স ওয়াই কি জানা চলক না অজানা চলক অজানা চলকের জন্য ইউজারকে কি করতে হবে অর্ডার দিতে হবে তার মানে আমাদের এই এক্স আর ওয়াই দুইটা অজানা চলক এটার জন্য আমাদেরকে কি করতে হবে সবার প্রথমে অর্ডার দিতে হবে অজানা চলক কাদেরকে বলে যেটা ইউজারের কাছ থেকে কি হয় নির্ধারণ হয় ওকে তো এই অর্ডারটা কে মূলত কি বলা হয় আউটপুট আউটপুটের জন্য কোন ফাংশন ইউজ করা হয় কোন কোড ইউজ করা হয় প্রিন্ট এফ ওকে তো আমরা এখানে কি লিখব কি দিব ফার্স্ট Okay. Enter first number. Clear. Account user A. অর্ডারের উপর ভিত্তি করে কি করবে কাজ করবে এই অর্ডারের উপর ভিত্তি করে কি করতে হবে কাজ করতে হবে কাজকে মূলত কি বলা হয় ওয়ার্ককে মূলত কি বলা হয় ইনপুট আর এই ইনপুটটা কার মাধ্যমে দিতে হবে স্ক্যান অ্যাপের মাধ্যমে তো আমরা ইনপুটটা দিব দিব কাজটা করবো কার মাধ্যমে স্ক্যান অ্যাপ স্ক্যান অ্যাপের পর আমরা কি দিব শিফট পার্সেন্টেজ কি দেব এফ কমা এন্ড কার জন্য এক্স এর জন্য ওকে তো একই ভাবে আমরা এগুলোকে এগুলোকে আমরা কপি করি আমরা এখানে কি দিব ক্লিয়ার ওকে তো আমাদের ইনপুট বক্সের কাজ কয়টা তিনটা সবার প্রথমে চলকের নাম লেখা চলকের প্রকৃতি নির্ধারণ করা দেন কি করা অজানা চলক থাকলে তার জন্য অর্ডার আর টাস করা অর্ডার যাওয়ার জন্য আমাদের কি ইউজ করতে হবে অর্ডার দেওয়ার জন্য ইউজ করতে হবে প্রিন্ট এফ আর অর্ডার অনুযায়ী কাজ করার জন্য কি করতে হবে কাজ করার জন্য স্ক্যান এফ তো আমাদের এখানে কাজটা কি হয়েছে শেষ হয়ে গেছে ইনপুট বক্সের আমাদের কাজ শেষ এবার আমাদেরকে কি নিয়ে কাজ করতে হবে সব সময় মনে রাখতে হবে ইনপুটের পর কি আসবে ইনপুটের পরে আসবে প্রসেসিং ইনপুটের পর কি আসবে প্রসেসিং তো প্রসেসিং বক্স মূলত এটাকে ইকুয়েশন বক্স বলে প্রসেসিং এ মেইনলি কি থাকবে ইকুয়েশন থাকবে অর্থাৎ সমীকরণ থাকবে অর্থাৎ কি প্রক্রিয়ায় আমি প্রসেসিং বলতে বোঝাই আমি কিভাবে করে গড়টাকে কি করতে পারবো নির্ণয় করতে পারবো কথা কি বুঝা গেছে তো গড় নির্ণয় করার সিস্টেম কি যতগুলো সংখ্যা তত দিয়ে কি ভাগ এখানে কয়টা সংখ্যা আছে তাহলে আমি আর যোগ করব দেন কত দিয়ে ভাগ করব এবং ফলাফল সংরক্ষণ করব এই ফলাফলটাকে আমি কার মধ্যে সংরক্ষণ করতেছি এবিজি এর মধ্যে লাইক আমরা কি এবিজি मींस কি এভারেজের সংক্ষিপ্ত রূপ ওকে আমরা কি করতেছি x আর y এক্স আর ওয়াই কে আমরা টু দিয়ে কি করতেছি ডিভাইড করতেছি লাইক এক্স এর ভ্যালু কেউ ইনপুট দিল ফোর টু ফোর আর টু কত টু দিয়ে ডিভাইড করলে কত আসতেছে আমরা কার মধ্যে সংরক্ষণ করতেছি ওকে তার মানে কি আমাদের একটা চল এভারেজ কি একটা জিনিস মনে রাখতে হবে এই যে এখানে আমরা যে প্রসেসিং বক্সে যা লেগেছি সেটা কি আমাদের একটা সমীকরণ কি সমীকরণ এমন একটা পার্ট যেখানে হচ্ছে আমি কিভাবে করে করব। সব কোথায় থাকবে প্রসেসিং বক্সে মনে রাখতে হবে প্রসেসিং বক্স কাকে নিয়ে কাজ করে ইকুয়েশন বা সমীকরণকে নিয়ে কাজ করে একদম সিম্পল কথা ইনপুটের পর যে বক্সটা আসবে সেটা কার জন্য আসবে ইনপুটের পর মেনলি কার কাজ স্টার্ট হয় ইনপুটের পর কার কাজ স্টার্ট হয় প্রসেসিং আর প্রসেসিং বলতে মূলত কাকে বুঝায় ইকুয়েশনকে এখন আমাদের এই ইকুয়েশনে এই ইকুয়েশনটাতে এ ভিজিটা আমাদের কি একটা চলক এক্স একটা কি চলক ওয়াই একটা কি কিন্তু টুটা আমাদের কি একটা নাম্বার এখানে আমাদের টুটা কি একটা নাম্বার একটা জিনিস মনে রাখতে হবে যে জিনিসটা আমি গত দুইটা ক্লাসে আলোচনা করি নাই একটা প্রোগ্রামে কতগুলো চলক হবে সেটা নির্ধারণ করতে হবে কার কাছ থেকে ইকুয়েশনের কাছ থেকে কয়টা চলক হবে সেটা ডিপেন্ড করবে কার উপর ইকুয়েশনের উপর ঠিক আছে আর সি প্রোগ্রামিং একটা কি ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রাম একটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ সি একটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ মানে একটা গাঠনিক ল্যাঙ্গুয়েজ সি তে সব সময় ভেরিয়েবলের নাম সবার প্রথমে বলতে হয় কি করতে হয় ভেরিয়েবলের নাম একদম প্রথমে বলতে হয় কি করতে হয় একদম প্রথমে বলতে হয় তো আমরা এখানে এখন ইকুয়েশন সলভ করার সময় দেখতেছি আমাদের এখানে কয়টা চলক আছে তিনটা চলক আছে কিন্তু আমরা যখন ইকুয়েশন ছাড়া কাজ করছিলাম তখন কয়টা চলক দেখি আমরা এখানে একটা এক্স আর একটা কি সি এর ক্ষেত্রে এই চলকগুলো সবার প্রথমে আমাকে কি করতে হবে বলে দিতে হবে তো এটা আমি কেমনে প্রথমে বলবো কার উপর ভিত্তি করে বলবো ইকুয়েশনের উপর ভিত্তি করে আমাকে কি নির্ণয় করতে বলছে গ গ ফর্মুলা কি দুইটা সংখ্যাকে যোগ করে তত দ্বারা কি করে দেওয়া ভাগ করে দেওয়া এবং ভাগটাকে আমি কোথায় সংরক্ষণ করতেছি আরেকটা চলকের মধ্যে সংরক্ষণ করতেছি ঠিক আছে আচ্ছা এখন যেহেতু আমাদের মানে চলকের কথাই আসছে এখানে আমাদের চলক টোটাল কয়টা আছে কয়টা চলক আছে এখানে তিনটা চলক আছে এখন এই যে তিনটা চলক আমাদের থাকতেছে এখানে চলকের কিন্তু ক্লাসিফিকেশন আছে অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ক্লাসিফিকেশন অফ ভেরিয়েল এটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ডিফাইন্ড আর একটা কী চলককে কয় ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ডিফাইন্ড আরেকটা কি আনডিফাইন্ড এখন কোনটা ডিফাইন্ড হবে আর কোনটা আনডিফাইন্ড হবে মনে রাখতে হবে যেটা ইউজার কি করবে যেটা ইউজার নির্ধারণ করবে ঠিক আছে যেটা ইউজার ডিসাইড করবে সেটাকে মূলত কি বলা হবে আর যেটা ইউজার ডিফাইন করবে না যেটা ইউজার নট যেটা ইউজার ডিসাইড করবে না সেটাকে মূলত কি বলা হবে এখন এই যে আমরা দেখতেছি এখানে কোনটা কোনটা আনডিফাইন্ড এখানে ওয়াই এর ভ্যালু কে নির্ধারণ করবে অ্যাভারেজ এর ভ্যালু কি ইউজার নির্ধারণ করবে এভারেজের এর ভ্যালু এটা ইউজার নির্ধারণ করবেন এটা নিজের থেকে কি হবে নির্ধারণ হবে তাই না তার মানে এখানে এক্স ওয়াই এগুলাকে ডিসাইড করবে তো ইউজার যেহেতু রেখে কি বলা হবে আর যেটা ইউজার ডিফাইন করতেছে না এই দুইটা বাদে কোনটা ইউজার ডিফাইন করতেছে না ঠিক আছে ইউজার নট ডিসাইড এইটাকে মূলত কি বলা হবে তার মানে একটা সমীকরণের আর এই এবিজিটা কোন সাইডে আছে লেফট হ্যান্ড সাইডে একটা সমীকরণের বাম সাইডে যেটা থাকবে সেটা সবসময় কি হবে ডিফাইন ভেরিয়েবল হবে ঠিক আছে সেটা কি হবে ডিফাইন ভেরিয়েবলের জন্য ইউজারকে কখনো কি করতে হবে না মানে ডিফাইন ভেরিয়েবলের জন্য কখনোই অর্ডার আর কি হবে না টাস্ক হবে না আবার বলে রাখি আমরা কি শিখছি যদি আনডিফাইন্ড হয় যেমন চলক কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে ডিফাইন আর একটা কি যদি আনডিফাইন্ড হয় আনডিফাইন্ডের জন্য আমাদেরকে সব সময় কি করতে হবে অর্ডার করতে হবে আর তার সাথে কি করতে হবে টাস্ক করতে হবে কিন্তু যদি ডিফাইন হয় তার জন্য কোন অর্ডার বা টাস্ক কি করতে হবে না করতে হবে না শুধু কি করতে হবে ডিফাইন ভেরিয়েবলের নেম আর তার সাথে কি দিতে হবে খালি জার্মানি এবিজিটা আমাদের কি একটা ডিফাইনড ঠিক আছে এটা ডিসাইড ডিপেন্ড করবে কার উপর এটা ইউজারের ইনপুটের উপর করবে সহজ কথা একটা ইকুয়েশনে বাম সাইডে যেটা থাকবে সেটা কি আমাদের ডিফাইন আর রাইট সাইডে যেগুলো থাকবে সেগুলো কি আনডিফাইন্ড আর একটা প্রোগ্রামে কতগুলো চলক হবে সেটা ডিসাইড হবে কার মাধ্যমে যেটা কার মাধ্যমে ডিসাইড হবে ইকুয়েশনের মাধ্যমে আর যেটা ডিফাইন সেটার জন্য খালি কি করতে হবে ডিফাইন ভেরিয়েবলের খালি কি করতে হবে নেম নিতে হবে আর তার সাথে কি নিতে হবে কোথায় নিতে হবে একদম প্রথমে ঠিক আছে যেমন এখানে আমরা কি করছিলাম ফ্লোট এক্স এরপরে কি করছি ফ্লোট ওয়াই তাহলে এখন এখানে কি আসবে ফ্লোট ক্লিয়ার কনফিউশন আছে কারো এখানে একদম ক্লিয়ার তার মানে আমরা কি বললাম চলক কয় ধরনের দুই ধরনের ঠিক আছে প্রসেসিং বক্স কাকে নিয়ে কাজ করবে ইকুয়েশন নিয়ে ঠিক আছে ইকুয়েশন কি দিয়ে তৈরি হয় চলক দিয়ে তৈরি হয় আমাদের গুলো কি দিয়ে তৈরি হয় আমাদের ইকুয়েশন তৈরি হয় ভেরিয়েবল বল দিয়ে এখন ভেরিয়েবল বল দুই ধরনের একটা হচ্ছে ডিফাইন্ড আরেকটা কি একটা ডিফাইন্ড আর একটা আনডিফাইন্ড কোন প্রবলেম আছে এখানে একটা ডিফাইন্ড আর একটা কি আচ্ছা ওকে এখন ডিফাইন্ড আনডিফাইন্ড যতগুলো ভেরিয়েবল আছে সবগুলো ডেটা টাইপ কি করতে হবে ভেরিয়েবলগুলোর নাম আর ডেটা টাইপ সবার প্রথমে কি করতে হবে বলে দিতে হবে খালি আনডিফাইন্ড ক্ষেত্রে কি করতে হবে অর্ডার আর টাস্ক করতে হবে ডিফাইন্ডের ক্ষেত্রে কি করতে হবে না কোনো অর্ডার টাস্ক করা লাগবে না শুধু কি করতে হবে ভেরিয়েবলটার নাম আর টাইপটাকে কি করে দিতে হবে বলে দিতে হবে তাহলে এক কথায় ইকুয়েশন বলতে মূলত আমরা কাকে বুঝবো প্রসেসিং বক্স সব সময় কাকে কিনে কাজ করবে ইকুয়েশন ইকুয়েশনের মধ্যে কি থাকবে ভেরিয়েবল ভেরিয়েবলকে কয় ভাগে ভাগ করা হবে দুই ভাগে একটা হচ্ছে ডিফাইন একটা কি যেটা ইউজার ডিসাইড করবে সেটা মূলত কি আর যেটা ইউজার ডিসাইড করবে না যেটা ইউজার ডিসাইড করবে না সেটা কি ডিফাইন ওকে তো আমরা সবগুলো চলকের নাম কি করছি বলে দিছি ওকে তাহলে আমরা ফাইনালি আমরা কি পাইতেছিলাম স্টার্ট স্টার্ট এর পর আমরা কি পাইছি স্টার্ট এর পর আমাদের কি আসছে ইনপুট ইনপুটে আমরা কি কি পাইছি এখন সিম্পল ভাবে ইনপুটে কয়টা চলক হবে সেটা ডিপেন্ড করবে কার উপর ইনপুটে কয়টা চলক হবে সেটা ডিপেন্ড করবে কার উপর ইকুয়েশনের উপর তো আমরা কি করছি দুটি সংখ্যার গড় বলছি তো সবার প্রথমে ইনপুট বক্সের মধ্যে কি বলে দিতে হবে কতগুলো চলক আছে সবগুলোর কথা বলতে হবে এখন এখানে কি বলা হয়েছিল তাহলে আমরা ফর্মুলা কি জানি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কি টু আর সেটাকে আমরা কার মধ্যে সংরক্ষণ করতেছি এভারেজের মধ্যে তার মানে ইকুয়েশন থেকেই আমরা বুঝতে পারবো আমাদের ইনপুট বক্সে টোটাল কয়টা চলক যাবে তাই প্রবলেম সলভ করার জন্য সবার প্রথমে কি সলভ করতে হবে উইদাউট ইকুয়েশন ছাড়া আমরা কখনোই প্রবলেম কি করতে পারবো না সলভ করতে পারবো না কারণ যতগুলো চলক আছে সবগুলো আমার কোন বলে চলক টোটাল কয়টা তিনটা একটা হচ্ছে এবি একটা হচ্ছে এক্স আর একটা কি ওয়াই তো স্টার্টের পর কি আসছে ইনপুট আমরা অলরেডি ইনপুট বক্সের কাজ করা পাইছি তিনটা ঠিক আছে এখন তিনটার ভিতরে এ আমাদের কি ডিফাইন না আনডিফাইন্ড যেটা বাম সাইডে থাকবে সেটা কি ডিফাইন আর যারা ডান সাইডে থাকবে তারা কি আনডিফাইন্ড তার মানে এ আমাদের কি ডিফাইন্ড আর এক্স ওয়াইটা কি আমাদের আনডিফাইন্ড এই এক্স ওয়াই জন্যই আমরা কি করছি এখানে অর্ডার দিছি আর টাস্ক করছি অর্ডার দিছি কার মাধ্যমে প্রিন্ট এফ এর মাধ্যমে আর টাস্ক করছি কার মাধ্যমে স্ক্যান মাধ্যমে এর জন্য কি কোনো অর্ডার দিছি খালি কেন দিনাই নাই কারণ এ আমাদের কি অর্থাৎ ইউজার ডিসাইডেড না তো যেটা ইউ মানে ডিফাইন চলক তার জন্য খালি কি করতে হবে ভেরিয়েবলের নাম লিখতে হবে আর ভেরিয়েবলের কি লিখতে হবে ডাটা টাইপ আর কিছু করছি আমরা ওকে বুঝা গেছে এরপরে আমাদের কি আসবে প্রসেসিং প্রসেসিং বক্সে আমরা কি লিখবো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ওকে আর আমরা কি বলছিলাম প্রসেসিং বক্স বলতে মূলত কাকে বোঝায় ওকে তাহলে আমরা জাস্ট কি লিখবো এ বি জি টু ফার্স্ট ব্র্যাকেট এক্স এক্স প্লাস ডিভাইডেড বাই টু সেমিকলম ওকে কারোর প্রবলেম আছে তো আজকের মতো এতটুকুই থাকুক আমরা আজকে কি পর্যন্ত শিখলাম প্রসেসিং বক্স পর্যন্ত শিখলাম তো এভাবে করে আমরা স্টেপ থ্রিতে এসে আমরা কোন বক্সটার কাজ আজকে দেখলাম প্রসেসিং বক্সের কাজটা দেখলাম আর একটা ইকোয়েশনে কতগুলো ভেরিয়েবল হবে কতগুলো চলক হবে সেটা ডিসাইড হবে কার উপর ভিত্তি করে ইকুয়েশনের উপর ভিত্তি করে ওকে তো আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ